বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়ার 7 দিন ব্যাপী নজরুল মেলা শুরু হলো। 120তম জন্মজয়ন্তী উপলক্ষে 41তম নজরুল মেলা এদিন প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো। প্রতিদিন সন্ধ্যায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে শোভাযাত্রার পর প্রমীলা দেবী ও নজরুল স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেন একাডেমির সম্পাদক রেজাউল করিম, সাহিত্যিক সুশীল ভট্টাচার্য, বিদ্যুৎ কাজী, শিক্ষক মুকুল চ্যাটার্জি, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রদীপ মুখার্জি সহ অনেকে। চুরুলিয়া শহর গ্রন্থাগারে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেওয়া হয়। তবে আগের মতো আর সেই জুলুস ছিল না। অনেকেই অভিযোগ করেন নজরুল একাডেমিতে পরিবারতন্ত্র শুরু হয়েছে। তবে এই সম্পর্কে বিদ্যুৎ কাজী জানান, 41তম নজরুল মেলা আমরা 1958 সাল থেকে নজরুল একাডেমি আমরা তৈরি করেছিলাম এবং 78 সাল থেকে নজরুল মেলা শুরু হয়েছে। আজকে আমরা ধীরে 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 এমন জায়গায় পৌঁছেছি নজরুল একাডেমি সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করেন নজরুল একাডেমিকে, আমরা দেখেছি প্রত্যেক গ্রামে ঘুরে কোনো মানুষ প্রশ্ন করেনি, 10 টাকা 20 টাকা দিয়ে এই নজরুল একাডেমিকে টিকিয়ে রেখেছে। কাজী মোজাহার হোসেন, যিনি ছিলেন নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা, তিনি বলতেন নজরুল একাডেমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, নজরুল একাডেমি সবার এই এলাকার মানুষ। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।